মাছ প্রেমীদের জন্য আমার আজকের আয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে থাকছে কাতলা মাছের কালিয়া। চলুন দেরি না করে রেসিপি দেখে আসি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ। এবার মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি কয়েক মিনিটের জন্য। এবার কড়াই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব। একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ, এক টুকরো দারুচিনি, দুইটি এলাচ, একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য কয়েকটি জিরে, আস্ত জিরে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, প্রায় 1 কাপের মতো টমেটো বাটা। এবার এটাকে একটু সময় নিয়ে ভুনা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই। দইটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার একটু সময় নিয়ে মশলাগুলোকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। রান্না করছি 3-4 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি মাছগুলোকে। হ্যাঁ, এর মাছ দেওয়ার পরে কিন্তু আমরা লবণটাকে টেস্ট করে নিব। এবার মাছগুলো কুক হওয়া পর্যন্ত ওয়েট করছি। ফ্লেভার এবং হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কেটে নেওয়া 3-4 টুকরো কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। রান্না করছি আরও 10 মিনিট। দশ মিনিট পর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এই ঘিটা কিন্তু রান্নার শেষেই দিতে হবে, যাতে রান্নাটার মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকে। এবার কিন্তু মাছটা রেডি হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার তৈরির অভিজ্ঞতা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না।